আমি ঘোষণা করছি যে আমি আর প্রধানমন্ত্রীর পদে থাকব না ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের এই ঘোষণা খানিকটা চমক হয়ে আসে সবার কাছে মাত্র তিন দিন আগেই তার দল ক্যাম্বোডিয়ান পিপলস পার্টি আরেকটা বিতর্কিত নির্বাচনে দেশের সবগুলো আসনে বিজয়ী হয় যা তার ক্ষমতাকে টানা চার দশক পূরণ করার পথে নিয়ে যায় যদিও গত তেইশে জুলাই হয়ে যাওয়া এই নির্বাচনের সমালোচনা করে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিভিন্ন দেশ ও সংগঠনও এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নয় বলে নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে হুন সেন নানা উপায়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছেন এবারও তার যে একমাত্র শক্তিশালী প্রতিপক্ষ ছিল সেই ক্যান্ডেল লাইট পার্টির নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন তিনি পরে মে মাসে পার্টিকে নিষিদ্ধ করা হয় আর নির্বাচনী অফিস আইনি মারপ্যাচের ভিত্তিতে দলটিকে নির্বাচনে অংশ নিতে অবৈধ ঘোষণা করে এর আগের বারের নির্বাচনেও তিনি আদালতকে ব্যবহার করে সিএনআরপি নামে আরেকটি জনপ্রিয় রাজনৈতিক দল বিলুপ্ত করেন এবং দলটির নেতাদের কারারুদ্ধ বা নির্বাসিত করেন ফলে এই নির্বাচন হয়ে পড়ে প্রতিযোগিতাহীন এবং ফলাফলও সবাই আগেই অনুমান করতে পারেন কিন্তু এই আনুষ্ঠানিকতা নির্বাচনের মাধ্যমে হুন সেনের ক্ষমতা পোক্ত হবার মাত্র তিন দিনের মাথায় রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিশেষ সম্প্রচারে এলো তার এই ঘোষণা যেখানে সত্তর বছর বয়সী হুন সেন বলেছেন আগামী দশই আগস্ট তার বড় ছেলে হুন মানেতকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হবে দু হাজার তেরো সালেই হুন সেন ঘোষণা দিয়েছিলেন চুয়াত্তর বছর বয়স পর্যন্ত তিনি কম্বোডিয়া শাসন করতে চান এরপর ক্ষমতা হস্তান্তরের কথা বলেন দু সালে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে সেভাবেই গড়ে তোলা হচ্ছিল জ্যেষ্ঠ পুত্র হুন মানেতকে যিনি রাজকীয় ক্যাম্বোডিয়ান সেনাবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এর আগে মানেত সিপিপির যুব শাখার প্রধান নিযুক্ত হন এরপর দলের স্ট্যান্ডিং কমিটিতে আসেন এবং এবার নির্বাচনে একটা আসনে জয়লাভ করেন ফলে তার প্রধানমন্ত্রী হবার সব রাস্তা তৈরি দক্ষিণ পূর্ব এশিয়ার এক কোটি ষাট লাখ জনসংখ্যার দেশ ক্যাম্বোডিয়ায় উনিশশো সাল থেকে হুন সেন ক্ষমতায় তিনি দেশের ভেতরে স্বাধীন সংবাদ মাধ্যম অধিকার গোষ্ঠী ট্রেড ইউনিয়ন এবং এনজিওর উপর দমন নীতি চালিয়ে ভিন্নমত ও বাক স্বাধীনতা হরণ করেছেন এমন কথা হর হামেশাই বলা হয় এখন তার সন্তান কি রাজনীতির এই ধারা থেকে দেশকে বের করতে পারবেন পঁয়তাল্লিশ বছর বয়সী হুন মানেতের স্নাতক ও মাস্টার্স যুক্তরাষ্ট্র থেকে এরপর ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি একটা আলোচনা তৈরি হয়েছে যে তিনি হয়তো তার বাবার ছায়া থেকে বেরিয়ে কামবেডিয়ায় উদার রাজনীতির ধারা শুরু করতে পারবেন কিন্তু বিশ্লেষকরা তেমন কোনো আশা দেখছেন না বরং প্রধানমন্ত্রিত্ব ছাড়লেও হুন সেনের হাতেই সকল ক্ষমতা থাকবে বলে মনে করা হচ্ছে এমনকি মাসখানেক আগে স্থানীয় এক সংবাদমাধ্যমে হুন সেন পরিষ্কার করে বলেন তার সরকার ও প্রশাসন পরিচালনায় তিনি কোনো বদল দেখতে চান না যদি আমার ছেলে আশা পূরণ করতে না পারে আমি তাহলে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেব হুনসেনের বিশ্বাস ভিন্ন কিছু করতে যাওয়া মানে চলমান শান্তি ও আগের প্রজন্মের যে অর্জন সেগুলোকে বাধাগ্রস্ত করা হুনসেন তার ঘোষণায় বলেন তিনি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিলেও পার্টির প্রধান থাকছেন এছাড়া তিনি সেনেট প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন আর রাজা যখন দেশের বাইরে থাকবেন তখন তিনিই হবেন রাষ্ট্রপ্রধান ফলে সমালোচকরা বলছেন ছেলেকে প্রধানমন্ত্রীর আসনে বসালেও পেছন থেকে তিনি সব কলকাঠি নাড়বেন হুন অন্য দুই ছেলেও পার্টি ও সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন আর প্রধানমন্ত্রী হিসেবে হুন মানের দায়িত্ব নিলে আসলে যে পরিস্থিতির উন্নতি হবে তা মনে করেন না অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্বৈরশাসক বিশেষজ্ঞ লি মর্গেন বেসার পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞা ও সমালোচনার মধ্যে সবসময়ই কাম্বোডিয়ার গত প্রায় চার দশক ধরে ক্ষমতাসীন হুন সেনের ঘনিষ্ঠ মিত্র হয়ে থেকেছে চীন নির্বাচনের পরপরই হুন সেনকে অভিনন্দন জানান শি জিনপিং তাই এই অঞ্চলে ভূ রাজনৈতিক শক্তি অর্জনের মাধ্যম হিসেবে কাম্বোডিয়ার গুরুত্ব আছে বেশ তাই তো ভিসা নিষেধাজ্ঞা দিলেও কম্বোডিয়ার সাথে হয়তো সামনে ভিন্ন কৌশল নিয়ে এগোবে যুক্তরাষ্ট্র